মাহি, এই মাহি কি করছিস রে, বসে আছিস? হ্যাঁ গো চিনি দিদি, বসে আছি। তুমি বসো না এখানে। হ্যাঁ বসছি, এসো আমরা একটুখানি গল্প করি। হ্যাঁ এই তো আমিও ঘরের মধ্যে একা একা বসে আছি। আমি যাই দেখি মাহি আর মিঠি কী করছে, ওদের সাথে একটু গল্প করি। কিরে পরীক্ষা সব শেষ হয়ে গেছে? হ্যাঁ গো চিনি দিদি, আমাদের পরীক্ষা সব শেষ হয়ে গেছে। তো রেজাল্ট কবে বেরোবে? এই তো আর দু তিন দিনের মধ্যেই বেরিয়ে যাবে। ও তা কি মিঠির জন্মদিনের আগেই বেরোবে? হুম, মিঠির জন্মদিনের আগে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তো কই, মিঠিকে দেখছি না তো, ও কোথায় গেল? কে জানি, মনে হয় বাইরে খেলা করছে বন্ধুদের সাথে। ও খুব দুষ্টু, বল তোকে খুব মারে না? হুম খুব দুষ্টু, সব সময় আমার উপর রাগ, কেন কি জানি। দেখো না বলতে বলতে এক্ষুনি চলে আসবো। তোকে তো জিজ্ঞেস করাই হয়নি, কালকে তো জন্মদিনে গেলি। দিয়ে কেমন আনন্দ করলি? খুব মজা করেছিস বল। আর মিঠি, মিঠি কোনো দুষ্টুমি করেনি তো? না গো চিনি দিদি, কালকে মিঠি খুব ভালো ছিল জানো, কালকে কিচ্ছু করেনি। কি ভালো করে কথা বলছে সবার সাথে, সবাই ওকে বলছে কি রে তুই আজকে কি দুষ্টুমি করবি, ও বলছে না আমি আজকে কোনো দুষ্টুমি করব না, আজকে রিমি দিদির জন্মদিন না। জানো চিনি দিদি, ওর কথা শুনে তো আমি খুব অবাক হয়ে গেছি, মিঠি এত ভালো হয়ে গেল কি করে? ও তো দুষ্টুমি ছাড়া চলে না, ওর মাথায় তো সবসময় দুষ্টুমি বুদ্ধিগুলো ঘোরে। চিনি দিদি ও বড় হলে ঠিক হয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ ও বড় হলে ঠিক হয়ে যাবে, এখন ছোট না, ছোটবেলায় সবাই ওরকম করে। আরে আমিও তো ওরকম দুষ্টু ছিলাম, তুই হয়তো একটু ঠান্ডা, কিন্তু সবাই তো সমান হয় না, মিঠিটা একটু বেশিই দুষ্টু। হ্যাঁ ঠিক বলেছো চিনি দিদি, মিঠি খুব দুষ্টু, আমি জানি তো মিঠি বড় হলে সব ঠিক হয়ে যাবে, মিঠি আমাকে খুব ভালোবাসে, তাই না বলো চিনি দিদি? হ্যাঁ মিঠি তোমাকে খুব ভালোবাসে, তুমি দিদি হও না, আর তুমি তো খুব ভালো মেয়ে। কি গো, কি গো চিনি দিদি, আমার নামে তোমরা কি কথা বলছো? ওই দিদি তুই কি বলছিস আমার নামে? নিশ্চয়ই আমার নামে চিনি দিদির কাছে বদনাম করছিস। তোর নামে আবার কি বলবো, তোর নামে ভালো কথাই বলছিলাম। সত্যি করে বল, বলো তো চিনি দিদি সত্যি করে আমার নামে তোমরা কি বলছিলে? তুমি তো বলবে না, বললে ওই যে ওইটা বলবে আমার দিদি, আমার দিদি সবসময় আমার নামে খারাপ কথা বলে। না রে না মিঠি, তোর নামে কোনো কথা বলেনি, দিদি তোর নামে ভালো কথাই বলছিল। ওটা তোমার দিদি হয় না ওইটা ওইটা করছো, দিদিকে দিদি বলো, বলতে হয় মাহি দিদি, ওরম করতে নেই। তুমি ভালো মেয়ে না? আমি তো ভালো মেয়ে, সবাই বলে আমি খুব ভালো মেয়ে। দাঁড়াও আমি একটু বসি, ওই চেয়ারটাকে আনি। ভারী চেয়ারটা দেখেছো চিনি দিদি? ও আমার দিদি তুমি বলছো? দেখছি ছোট বোনটা পারছে না চেয়ারটা নিয়ে আসতে, তাও সে নিয়ে আসবে। আর তোমরা আমাকে না ডেকে একা একাই গল্প করতে শুরু করে দিয়েছো, আমাকে ডাকবে তো? তোমার কথাই জিজ্ঞেস করছিলাম মাহিকে, যে মিঠিকে দেখতে পাচ্ছি না, মাহি তো একা একাই ঘরে বসেছিল, আমি তো জিজ্ঞেস করলাম মাহিকে কি রে মিঠি কোথায়, ও বললো হয়তো বন্ধুদের সাথে খেলা করছে। তুমি কি বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলে? হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলাম। জানো তো ওর কোনো বন্ধু নেই, তার জন্য সবসময় ঘরে বসে থাকে। দেখেছো আমার কত বন্ধু, তাহলে কে ভালো বলো? আমি ভালো বলেই তো আমার অনেক বন্ধু আছে, ও তো ভালো না, তার জন্য ওর কোনো বন্ধু নেই, ও সবসময় ঘরে বসে থাকে। তুই তো কালকেই দেখলি আমার কত বন্ধু আছে, তাহলে এবার বলছিস আমার বন্ধু নেই? আসলে আমার ভালো লাগছে না, তার জন্য আমি ঘরের মধ্যে বসে আছি। আর সবসময় কি সবারই ভালো লাগে খেলতে? হুম সেটা তো একদম ঠিক, সবসময় কি সবারই সব কিছু ভালো লাগে? আচ্ছা মিঠি বলো, তোমার এবার রেজাল্ট কেমন হবে? আর দুদিন পরে তো রেজাল্ট বেরোবে, তোমার কি মনে হচ্ছে ফার্স্ট হবে তো? হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেক বছর ফার্স্ট হই, আর এবছর হব না? এবছর আমি ঠিক ফার্স্ট হব। ও চিনি দিদি তোমাকে তো বলতেই ভুলে গেছি, তুমি যে বললে গতকাল যে আমাদের জন্য কি গিফট এনেছো,
কই সেটা তো এখনো দিলে না, কই দাও তাড়াতাড়ি। আমি তো ওটার জন্যই আরো এলাম এখানে। ও দেখেছিস, আমি কথা বলতে বলতেই ভুলে গেছি, ভাগ্যিস তুই মনে করে দিলি। আমি দেবো দেবো করে আমার দেয় হচ্ছে না, আমি তার জন্যই তো ঘরে এলাম। এ তোরা দুজনে থাকবি, আমি তোদের দুজনের হাতে দিয়ে দেবো। ভালোই হলো তুইও চলে এসেছিস, মাইও আছে, এবার তোমাদের দুজনকে আমি তাহলে দিয়ে দিই। হ্যাঁ তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। আমার আর ভালো লাগছে না, সেই কালকে থেকে অপেক্ষা করে আছি। আর পারা যায় কি গিফট এনেছে তাড়াতাড়ি দেখাও তো। তুই সবসময় ওরম করিস কেন রে, যখনই কেউ কিছু আনে তখনই কখন দেখবো কখন দেখবো করেই যাস, এরম করবি না একদম। সবাই কি ভাবে বলতো, তো কত গিফট আছে তাও তোর মন ভরে না। তুই তো চিনি দিদির কাছে গিফট নিই বলে আগে থেকে বসে আছিস, আমি জানি না, আমি সব জানি। তুই ভালো গিফটটা নিবি বলেই তো চিনি দিদির সঙ্গে ভালো করে ভাব জমাচ্ছিস, যাতে আমার আমাকে খারাপটা দেয়। দেখেছো চিনি দিদি কেমন কথা বলছে, এইসব নিয়ে কোনো কথাই হয়নি আর ও কেমন উল্টোপাল্টা বানিয়ে বলছে, খুব দুষ্টু। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন চুপ করো, আমি তোমাদের গিফটটা দিয়ে দিই। এই দেখো তোমাদের দুজনের জন্য দুটো গিফট এনেছি। ও বাবা কি সুন্দর হয়েছে গিফটগুলো, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি দাও। বাপরে বাপ, দেবো দেবো, অত ব্যস্ত হচ্ছিস কেন, তোদের জন্যই তো এনেছি। এনে মিঠি, তোর জন্য এটা এনেছি। এনে মাহি, তোর জন্য এটা এনেছি। বাহ কি সুন্দর হয়েছে গো দেখতে, লাল রং, আমার লাল রংটা না খুব প্রিয় জানো তো চিনি দিদি, তুমি খুব সুন্দর রংটা এনেছো, কি সুন্দর স্পাইডারম্যানের মতো, দারুণ দেখতে, খুব খুব ভালো লেগেছে তোমার গিফটটা। আমার আমার গিফট এরম আনলে কেন, আমার জন্য লাল রং আনতে পারতে। আমি তো জানি না তুমি লাল রং নেবে, তার জন্য তোমার জন্য এই কালারটা এনেছি। ঠিক আছে তুমি এখন নাও, আমি তোমার জন্য পরে আবার এনে দেবো একটা। না আমি লাল রংটাই নেবো, আমি এই রংটা নেবো না, আমার এটা পছন্দ নয়। এই দেখো আমি রেখে দিয়েছি পাশে, দিদিরটা কত ভালো লাগছে, আমি দিদিরটা নেবো। ওরম করতে নেই মিঠি, ওরম করতে নেই, দিদিকে তো আমি দিদিরটা দিয়ে দিয়েছি, তোমারটা ওটাই থাকুক, দিদিরটা নেবে না একদম। আমি তোকে দেবো না, এটা আমাকে চিনি দিদি দিয়েছে, আমার খুব পছন্দ, তুই সবসময় আমার সব জিনিস নিয়ে নিস, এবার আমি তোকে দেবো না যখন বলেছি আমি দেবোই না। এখন না নিতে পারি পরে তো নেবো, তুই আমাকে ওইটা দে আমার পছন্দ, দে বলছি আমাকে ওটা, ওটা আমাকে দে, ওটা আমার পছন্দ, ওটা আমাকে দে, আমি দেবো না তুই ছাড়, আমাকে দে বলছি। না মিঠি ছাড় ওটা, না আমি তোকে দেবো না, মিঠি ছাড় ওটা আমার, আমি তোকে দেবো না। মিঠি ওরম করতে মিঠি সব পড়ে যাবি, মিঠি পড়ে যাবি, মিঠি পড়ে যাবি, ধারে ধারে ছিস পড়ে যাবি। আয়া ওঠ ওঠ আমার কাছে, আমার কাছে ওঠ, উঠে দাঁড়া উঠে দাঁড়া। না আমি উঠব না, আমাকে দিদি ফেলে দিয়েছে, ও না দিদি আমাকে ফেলে দিয়েছে। দিদি ফেলেনি, দিদি কোথায় ফেললো, তোমরা তো এমনি করতে করতে পড়ে গেলে, দিদি ফেলেনি, ওঠো ওঠো ওঠো, কিচ্ছু লাগেনি, ওঠো না। মিঠি কাঁদছিস কেন, আমি তোকে কি করেছি, আমি তোকে ফেলে দিয়েছি নাকি, তুই তো ইচ্ছা করে পড়লি। না তুই আমাকে ফেলে দিয়েছিস, আমি কিন্তু দেখেছি তুমি কিন্তু ইচ্ছে করেই পড়েছো, এতে মায়ের কোনো দোষ নেই। তুমিও মিথ্যে কথা বলছো, তুমিও তো আমাকে ঠেলে ফেলে দিয়েছো। আমি কখন তোকে ঠেলে ফেললাম, এই রে তোরা দুই বোনে মারামারি করছিলিস আর আমি ঠেলে ফেলে দিলাম তোকে। হ্যাঁ তুমি আমাকে ঠেলে ফেলে দিয়েছো, ধরো আমি মাকে বলছি। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, কাঁদছিস কেন, কাঁদছিস কেন, কি হয়েছে, এদের নিয়ে না আমি আর পাই না। আমাকে ফেলে দিয়েছে দিদি খাট থেকে। খাট থেকে পড়ে গেছিস, কোথায় লাগেনি তো, খুব লেগেছে দিদি ফেলে দিয়েছে। মাহি তুই ফেলে দিয়েছিস বোনকে খাট থেকে, না গো মাসি মাহির কোনো দোষ নেই, আরে আমি দুজনকে দুটো গিফট দেবো বলেছিলাম সেই দুটো দিয়েছি, এখন ও বলছে মিঠি বলছে আমি মাহিরটা নেবো, এই নিয়ে হয়েছে ওদের এখন ঝামেলা, মাহি বলেছে দেবো না, মিঠি বলছে আমার এইটা পছন্দ না, আমি দিদিরটাই নেবো।
ব্যাস এই নিয়ে ওরা খাটের ওপর উঠে দুজনে মিলে এই করতে করতে মিঠি ইচ্ছে করে পড়ে গেছে। এতে মাহির কোনো দোষ নেই গো মাসি, আবার যেন আমাকে বলছে আমি নাকি ওকে ফেলে দিয়েছি। মিঠিটা যে কী দুষ্টু হয়েছে না, কোনো একজন চল তো আমার সাথে, দুজনে থাকলেই দুজনে এখানে মারামারি লাগাবি, চল। হয় মারামারি লাগাবি, নয় পড়ে যাবি, নয় কোনো জিনিস নিয়ে ঝামেলা করবি, আমার আর ভালো লাগছে না, অসহ্য লাগছে, চল যে কোনো একজন চল আমার সঙ্গে। এই মিঠি তুই চল তো, তুই চল। না আমি যাবো না, আমি দিদির গিফটটা নেব। মার খাবি কিন্তু তুই আমার হাতে, খুব মার খাবি। সবসময় শুধু গিফট 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 করে পাগল হয়ে গেল, কেন তোর কিছু নেই? হ্যাঁ দিদিকে দে, সবসময় তুই আগে নিবি, দিদি কিছু নেবে না। বেশি দুষ্ট হয়েছো না কিছু না বলে? না আমি দিদির গিফটটা নেবো, আমি কারোর কথা শুনবো না। এবার খাট থেকে পড়েছো, এবার আমার হাতে তুমি চড় খাবেই বলে দিলাম। আর যদি একটাও কথা বলো, দিদি দিদির গিফটই নেবে। চিনি দিদি যারা দিদিকে ভালো মনে করেছে সেটা দিয়েছে, তোমারটাও খারাপ কোথায়? তোমারটাও তো ভালো, তুমি তো সবসময় ভালো ভালো গিফটগুলো পাও। দিদি কী ভালো গিফট পায়? তোমার জন্মদিন তো আসছে, তখন তুমি আরও ভালো ভালো গিফট পাবে। তখন কি আর তোমার থেকে দিদি নেবে? তখন তো তোমারই থাকবে ওগুলো। তোমাকে চিনি দিদি যেটা ভালোবেসে দিয়েছে সেটা তো নিতে হবে, কেউ ভালোবেসে কিছু দিলে ওরকম করতে নেই। দেখছো মাহি দিদিকে যা দিয়েছে মাহি দিদি তাতেই সন্তুষ্ট, তুমি এরকম করছো কেন? ওরকম করতে নেই। আর দিদির সঙ্গে সবসময় ওরকম করে কেউ, সবাই দেখলে কি বলবে? সবাই দুষ্টু মেয়ে বলবে না? এই মা আমি জন্মদিনে অনেক গিফট পাবো। হ্যাঁ পাবে তো মা, তাহলে না অনেক 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 লোককে নিমন্ত্রণ করবে, আর না সবাইকে বলে দেবে তারা যেন প্রচুর প্রচুর আমার জন্য গিফট আনে। হ্যাঁ খুব ভালো ভালো গিফট আনে, বলবে তো মা? সেটা কখনো কেউ বলে দেয় যে কে কী গিফট আনবে? সেটা তাদের ব্যাপার, আমি কেন তাদেরকে বলবো? ওরকম কথা বলতে নেই। ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো তো, পরে দেখা যাবে সে কী হবে না হবে, এখন তুমি আমার সাথে চলো। জানিস তো চিনি, এই দুজনে যখনই একসঙ্গে হয় না এদের দুজনের মধ্যে শুধু ঝগড়া লেগেই থাকে, আমি যে কী করে সামলাই আমার মাথা খারাপ হয়ে যায়। তাই তো দেখছি মাসি, বাপরে তুমি কী করে সামলাও, মিঠি যা দুষ্টু। আমি দুষ্টু মা? আমি দুষ্টু বলো, আমি ভালো চিনি দিদি বলো, নাহলে দেখো আমি কিন্তু সব নিয়ে নেবো তুমি যা দিয়েছো, বলো আগে আমি ভালো? ঠিক আছে তুমি খুব ভালো, চলো এবার আমার সাথে চলো, হাতটা ধরো। দিদি পচা, দিদি পচা, দিদি পচা, দিদি পচা, আমি কত গিফট পাবো তখন তোকে একটাও দেবো না, যা তোকে তখন একটাও দেবো না, দিদি পচা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। তো আজকের মতো টাটা।